আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ স্কুল। আজ আমার ক্লাস গুরুত্বপূর্ণ প্রণালীগুলো নিয়ে। প্রণালী কি? দুটি স্থলভাগ অর্থাৎ দুটি দেশ হতে পারে, দুটি মহাদেশ হতে পারে, দুটি স্থলভাগকে বিভক্ত করে একটি সরু জলপথ যাবে, যেটি এক পাশের জলপথ থেকে অন্য পাশের জলপথে গিয়ে পতিত হবে। আমার এই ভিডিও পর্যন্ত যারা পৌঁছেছেন তারা অবশ্যই বই ম্যাপ সব কিছু ট্রাই করে এসে তারপরে শেষ প্রচেষ্টা হিসেবে ইউটিউবে এসেছেন। তো আমি ম্যাপ ছাড়াই প্রণালী পড়াবো। প্রণালীটা কেন প্রয়োজন হয়? আসলে আমরা যদি প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ নিয়ে যেতে চাই তাহলে আমাদের পুরো দক্ষিণ আমেরিকা পার হয়ে তারপরে যেতে হবে। কিন্তু পানামা খালটা এই প্রণালীটা তৈরি করার ফলে, এটা কৃত্রিম প্রণালী, এটা তৈরি করার ফলে আমরা খুব সহজেই প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে খুবই কম সময়ের মধ্যে যেতে পারবে তারা। তার জন্য প্রণালীগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষার জন্য প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। আসি এখন প্রণালী কিভাবে আমরা বললে মনে থাকবে। যারা নতুন প্রণালী পড়তে এসেছেন তাদের জন্য একটু বলে নিই প্রণালীটা আসলে কি। মনে করুন এই পাশে একটি স্থলপথ, এ পাশে একটি স্থলপথ, মাঝে একটি সরু জলপথ গিয়ে এ পাশে জলপথ জলপথ এবং এ পাশে জলপথের সাথে মানে জলরাশির সাথে মিলিত হয়েছে। তো এই যে সরু যে জলপথটি সেটি হচ্ছে প্রণালী। তো পৃথিবীতে অনেক প্রণালী আছে যেগুলো কৃত্রিম ভাবেও তৈরি করা, আবার কিছু কিছু আছে প্রাকৃতিক ভাবেই। তো কৃত্রিম কেন প্রণালীটা প্রয়োজন হয়, কেন প্রণালী এত গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই পাশ থেকে আপনি যদি এই স্থলপথ, বিশাল স্থলপথ পার করে এই পাশে সমুদ্র আবার এ পাশে জলপথে যেতে চান তাহলে এইভাবে ঘুরে এভাবে আসতে হতো। কিন্তু প্রণালীটা থাকার কারণে এ পাশে অল্প একটু জলপথ পার হলেই এ পাশে আপনি পৌঁছে যাবেন। এগুলো বাণিজ্যিক জাহাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রণালী। প্রণালী নিয়ে অনেক বিরোধ আছে। আবার আচ্ছা, আমরা এখন আসি প্রণালী মনে রাখার কৌশল। ফর্মোজা প্রণালী, ফর্মোজা প্রণালী, ফর্মোজা চীন, তাইওয়ান, দক্ষিণ পূর্ব। আপনি যদি এটাকে অনেকবার মনে 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 না অনেকবার করে মুখে মুখে বলতে থাকেন, ফর্মোজা চীন, তাইওয়ান, দক্ষিণ পূর্ব, ফর্মোজা চীন, তাইওয়ান, দক্ষিণ পূর্ব, একসময় এটা আপনার মাথায় গেঁথে যাবে। এভাবে তরমুজ পারমি ইরান, এখানে হরমুজ প্রণালী, হরমুজ, তরমুজ দিয়ে হরমুজ, পার ও পারস্য, ওমান, এই যে ওতে ওমান, আমি ইরান, আমি আমিরাত এবং ইরান। দেখুন এখানে আমি কি বলছিলাম যে স্থলপথ দুইটা কিন্তু আলাদা হচ্ছে প্রণালীর কারণে, সো এটা হবে মাইনাস। আর এই যে জলপথ একসাথে হচ্ছে না তাহলে এটা হবে প্লাস, এদিক থেকে এদিকে প্লাস হচ্ছে। তার কারণে আমি এখানে আপনাদের সুবিধার জন্য সাইন দিয়ে বুঝিয়ে দিলাম যে দুইটা দেশকে একসাথে, দুইটা দেশকে আলাদা করবে, যে দুইটা দেশকে আলাদা করবে কিন্তু দুইটা সাগর বা জলপথকে একসাথে করবে প্রণালী। বাব মেরে অ্যাডেনকে লোহিত করবে এশিকা, বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব, বাব মেরে অ্যাডেনকে, অ্যাডেন সাগর আর হচ্ছে লোহিত সাগর, অ্যাডেনকে লোহিত করবে এশিকা, এই যে এশিয়া এবং আফ্রিকা দুইটা মিলে এশিকা। তারপর আসি বস কৃষ্ণকে মর্ম শিখাতে এশীয়, বস, বসফরাস প্রণালী, কৃষ্ণকে কৃষ্ণ সাগর আর হচ্ছে মর্ম, মর্ম সাগর, আর এশিয়া এবং ইউরোপ মিলে এশীয়, এশীয়, এশিয়া, ইউরোপ। দার্দা এজি মার এশীয়, দার্দা এজি মার এশীয়, দার্দা এজি মার এশীয়, দার্দা এজি মর এশীয়, দার্দালেনিস প্রণালী এবং ইজিয়ান সাগর, মর্মর সাগর, আর এখানে হচ্ছে এশিয়া, ইউরোপ, দুটো দেশকে আলাদা করেছে, দুটো মহাদেশকে আলাদা করেছে। তাহলে কি হচ্ছে, দার্দা এজি মর এশীয়। আবার বলি এখানে ফর্মোজা চীন, তাইওয়ান, দক্ষিণ পূর্ব, তরমুজ পারওয়ামি ইরান, বাপ মেরে অ্যাডেনকে লোহিত করবে এশিকা, বস কৃষ্ণকে মর্ম শিখাতে এশীয়, দার্দা ইজি মরেশীয়। আপনি দেখুন এখানে আপনার এরকম মনে হবে যে আমি সবগুলো একসাথে কিভাবে মনে রাখবো, তাহলে সবগুলো মনে রাখতে হবে না। আপনার যখনই বাবেল মানদেব দেখবেন, বাপ দেখবেন, বাপ দেখলে আপনার পুরোটা মনে আসবে, বাপ মেরে লোহিত করবে এশিকা, বস কৃষ্ণকে মর্ম শিখাতে এশীয়, বস দেখলে, এই যে বসফরাস প্রণালী, বস দেখলেই আপনার এটা ম্যাথের মতো, যে ম্যাথের আমি চোখের সামনে বসে একটা টার্ম দেখে এটা থেকে পরের লাইন, পরের ম্যাথটা করতেছি সেরকম। দার্দা লেনেস প্রণালী, দার্দা দেখলেই আপনার পুরো দার্দা এসি মরেশীয় মনে আসবে, এটা একবার দুইবার না, এটা অনেকবার আপনার চর্চা করতে হবে। মনে করেন দশ, এক একটা লাইন আপনি দশ বার পনেরো বার করে বলেন, আপনি মুখস্থ করার চেষ্টা করার দরকার নেই, আপনি জাস্ট বলেন, মুখে বলেন, ঠোঁটে থাকবে এটা, আপনার মনে থাকার দরকার নেই। জিব্রাল্টার মধ্য দিয়ে মরক্কোতে টাইম স্পেন্ড করবে, এই যে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী, জিব্রা
আল্টার কিন্তু আল্টান জিব্রাল্টার না, আল্টার হচ্ছে উত্তর আটলান্টিকা, আর মধ্য ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর মরক্কো আর স্পেন, মরক্কো আর স্পেনকে আলাদা করবে এবং উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে একসাথে করবে। মরক্কো আর স্পেন এটা হচ্ছে ক্ষুদ্র পরিসরে যদি বলি, আর যদি বৃহৎ পরিসরে বলি তাহলে হবে হচ্ছে আফ্রিকার এবং আফ্রিকার মরক্কো আর ইউরোপের স্পেন। এই যে মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের আর স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশের। তাহলে জিব্রাল্টার প্রণালীর মধ্যে জিব্রাল্টার প্রণালী আফ্রিকা এবং ইউরোপকে আলাদা করতেছে এবং উত্তর আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে একসাথে করতেছে। ইংলিশ চ্যানেল, ইংলিশ আল্টা উত্তর ফ্রান্স ব্রিটেন, এখানে দুইটা আপনি একসাথে পড়বেন। দুইটা একসাথে পড়বেন এই জন্য যে দুইটা প্রায় কাছাকাছি। ইংলিশ আল্টা উত্তর ফ্রান্স ব্রিটেন, রোবার্ট চ্যানেল উত্তর ফ্রান্স ব্রিটেন, ইংলিশ আল্টা উত্তর ফ্রান্স ব্রিটেন চ্যানেল, রোবার্ট চ্যানেল উত্তর ফ্রান্স ব্রিটেন। ইংলিশ দেখলেই আল্টা উত্তর ফ্রান্স ব্রিটেন চলে আসে, ডোবার দেখলেই চ্যানেল উত্তর ফ্রান্স ব্রিটেন চলে আসে। হ্যাঁ, এখন আপনি এটা মনে করুন পরীক্ষার হলে আসছে ডোবার প্রণালী অথবা ইংলিশ চ্যানেল, এখন আপনার যদি এই লাইনটা মনে আসে যে ডোবার চ্যানেল উত্তর ফ্রান্স ব্রিটেন, এখন আপনি পরীক্ষার খাতায় পাশে লিখলেন, মানে কয়েক সেকেন্ডে লিখে ফেলবেন ডোবার চ্যানেল উত্তর ফ্রান্স ব্রিটেন, এখান থেকে খুঁজে খুঁজে বের করে এখানে লিখবেন, অথবা আপনার যদি ভালো ব্রেন থাকে তাহলে তো আপনি এখান থেকে সহজেই বের করে নিতে পারবেন। ফ্লোরি মেক্সিয়ালটা কিউবা, ফ্লোরি মেক্সিয়ালটা কিউবা, ফ্লোরি মেক্সিয়ালটা কিউবা, ফ্লোরিডা প্রণালী, মেক্সিকো উপসাগর, আটলান্টিক মহাসাগর, আর এখানে হচ্ছে কিউবা, ফ্লোরিডা কিউবা, ফ্লোরি এই যে ফ্লোরিদিয়া ফ্লোরিডা, মেক্সিকো, আল্টা দিয়া আটলান্টিক, আর কিউবা লিখলাম, ফ্লোরিডা লিখলাম না, কারণ ফ্লোরিডা তো এখানে লেখাই আছে ফ্লোরিডা প্রণালী। তারপর আসি মালাক্কা প্রণালী, মালাক্কা বঙ্গ জাভা সোমালশিয়া, মালাক্কা বঙ্গ জাভা সোমালশিয়া, মালাক্কা বঙ্গ জাভা সোমালশিয়া, কয়েকবার বলতে থাকবেন, বলতে থাকবেন। আপনার মাথা খাটানোর কোনো দরকার নাই, মাথা একটু অন্য কাছে খাটান, আর এটা হচ্ছে মুখটা খাটান একটু। ছোটবেলা থেকে আপনারা যারা হচ্ছে পড়ে অভ্যস্ত তারা তো অভ্যস্ত, আর আমার মতো যারা চুপ করে থাকার অভ্যাস তারা হচ্ছে পড়তে একটু অসুবিধা হয়, কিন্তু আপনি এটা আটার করবেন, মানে উচ্চারণ করে করে জোরে জোরে পড়বেন, মালাক্কা বঙ্গ জাভা সোমালশিয়া, মালাক্কা বঙ্গ জাভা সোমালশিয়া। আপনি হাঁটছেন, ওয়াশরুমে যাচ্ছেন, পড়তেছেন, সকালবেলা ফ্লাস করতেছেন, করতে করতে এটা আপনার মাথায় সারাক্ষণ একটা, প্রতিদিন একটা অথবা দুইটা আপনি এটা সারাক্ষণ মাথায় রাখবেন, কিছুক্ষণ পরপর এটা বলতে থাকবেন। তারপরে তাঁতের প্রণালী, তাঁতারা শাখারা যাওক, তাঁতারা শাখারা যাওক, তাঁতারা শাখারা যাওক, এখানে রাশিয়া শাখারিন, তাঁতার প্রণালী, তাঁতার এর র আকার দিয়ে রাশিয়া শাখারিন। তারপরে জাপান অক্টোস সাগর। তারপর আসি ডেভিস প্রণালী, ডেভিস প্রণালী, এটা আসলে আমার নিজের জন্য করা একটা নোট, তার জন্য আমি অত ফাঁকা ফাঁকা করে লিখি নাই, আমি এক পৃষ্ঠায় শেষ করার চেষ্টা করেছি। ডেভিস বেফিস লাব্রাগ্রিন কানাডা, ডেভিস বেফিস লাব্রাগ্রিন কানাডা, ডেভিস বেফিস লাব্রাগ্রিন কানাডা। এখন ডেভিস, ডেভিস প্রণালী, বেফিস সাগর, লাব্রা সাগর, আর হচ্ছে গ্রিনল্যান্ড কানাডা, গ্রিনল্যান্ড কানাডা। ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য, যদি আপনার উপকারে লেগে থাকে, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।